এবার ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ব্রাহ্মগণ প্রেমতত্ত্ব এই যে গৃহস্থ কর্মযোগের কথাটা বললেন মাস্টারমশাই ছোট্ট সাবটাইটেল দিলেন দেবার পর এই কথাগুলো বললেন এই কর্মযোগ মানে যেটা আমরা দেখলাম ওই মনিলাল মল্লিকের মাধ্যমে ভগবান রামকৃষ্ণ করাতে চাইছেন মা শারদামণি দেবীর একটা খুব সুন্দর কথা আছে যে যদি থাকে তাহলে যার আছে মাপো যার নেই জপ খুব সুন্দর কথা একেবারে গ্রাম্যভাবে বলছেন তো তোমার যদি একটু অর্থ থাকে টাকা পয়সা থাকে এক্সেস যেটা তোমার মনে হচ্ছে যেটা দরকার নেই ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আর ওদের জন্যে খরচ খরচ করার প্রয়োজন নেই এরকম যখন তোমাদের একটা অবস্থা তখন মাপো মানে তুমি এবারে দাও দান করো আর যদি না থাকে তাহলে অন্যের কল্যাণের জন্য তুমি জব করো তো জপ তো এইটাই মাও বলেছিলেন তো কর্মযোগ মানে কি কর্মযোগ মানে কর্মটা করছি কিন্তু তার বদলে আমি কারুর কাছ থেকে কিছু আশা করছি না দক্ষিণেশ্বরে কিছুক্ষণ পরে কলকাতা থেকে কয়েকজন পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন পুরাতন এবং নতুন কেন বলেন কেননা ওটা ভেঙে গেছিলো তাই দুটো দল হয়ে গেছিলো একটা গ্রুপ ছিল প্রথম যেটা শুরু হয়েছিল তো রাজা রামমোহন রায় এরা সব করছিলেন রাজা রামমোহন রায় ঠিক ব্রাহ্মধর্ম করে দিন কিন্তু তারপরে রবীন্দ্রনাথের বাবা ওটাকে কন্টিনিউ করলেন তারপরে কেশবচন্দ্র সেন তার থেকে বেরিয়ে এলেন কেননা মতবিরোধ হলো বলে তিনি বেরিয়ে এলেন এখন এগুলো তো ঠিক তপস্যার মধ্যে দিয়ে হচ্ছে না ওটা ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনার মধ্যে তাই সংঘর্ষ হচ্ছে যেমন আমাদের এই প্রতিষ্ঠানগুলো হয় ক্লাবগুলো হয় ভেঙে ভেঙে যায় কারণ সেগুলো তো আদর্শের উপর আদর্শ বলতে আমি আমার মতো করে করব। তো সেই রকমই তো চলে এসেছিলেন তাই ব্রাহ্ম পুরাতন সেই সমাজ থেকে এসছে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন সহাস্যবদন বালক মূর্তি উত্তরাশ্য হইয়া বসিয়াছেন ব্রাহ্মভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্য ভক্তদের প্রতি তোমরা যে প্যাম প্যাম করো কিন্তু প্রেম কি সামান্য জিনিসগা চৈতন্যদেবের প্রেম হয়েছিল এখন ওই একটু বিকৃত করে বললেন সারাক্ষণ প্রেম প্রেম বলে যাচ্ছে এখন ওই গানগুলো দেখবেন বেশিরভাগ ওই প্রেম করে কিন্তু ওই শব্দটার অর্থটাই ওরা জানে না তাই ঠাকুর বলছেন বিকৃত করলেন ওটা বলবার জন্যে যে তোমরা যে ভাবে এটা করো সেই ভাবেতে এই শব্দটার কোনো মূল্য নেই চৈতন্যদেবের প্রেম হয়েছিল ভগ তখন তারপরই বলছেন প্রেমে দুটি লক্ষণ এটা খুব ইম্পর্টেন্ট যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা হয় প্রথম জগৎ ভুল হয়ে যাবে এত ঈশ্বরতে ভালোবাসা যে বাহ্য শূন্য চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভেবে সমুদ্র দেখে যমুনা ভাবে ভাবতেন সমুদ্রের রংটা কৃষ্ণের সঙ্গে মেলে তো সেইটাই উনি ওই শ্রী যমুনা মনে করতেন তো মনে করতেন কৃষ্ণ ওখানে খেলা এই রকম। আর ওই বোন দেখলেই মনে হতো বৃন্দাবন কেন কৃষ্ণ ভক্ত তো সারাক্ষণ কৃষ্ণের চিন্তা দ্বিতীয় লক্ষণ নিজের দেহ যে এত প্রিয় জিনিস এর উপর মমতা থাকবে না দেহাত্মবোধ একেবারে চলে যাবে তো প্রেম যখন হয় প্রথমে হচ্ছে একটা একটা ইচ্ছা মানুষ ভগবানকে পাবার জন্য ইচ্ছা করে তারপরে ধীরে ধীরে সেইটা ভালোবাসা পরিণত হয় ভালোবাসাটা পরিপক্কতায় প্রেম আসে এবং সেইটা পরিপূর্ণভাবে যখন সেই মানুষটি বা বস্তুটি বা ঈশ্বর যাকে ভালোবাসি পরিপূর্ণভাবে তার সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেটি প্রেম তো এই প্রথমটা বললেন দ্বিতীয় বললেন এত ভালোবাসে যে জগৎ ভুল হয়ে যায় দ্বিতীয় নিজের দেহটারও আর মনে থাকে না আমরা যখনই দেখেছি দেহ বোধ চলে যায় তখনই আনন্দ তো বেদান্তিরা বলে যে যখন তুমি ঘুমোচ্ছ তখন তুমি যখন একদম ঘুমের গভীরে চলে গেছো যেখানে তোমার ওই ঘুমটা আর স্বপ্ন স্বপ্নও দেখছে না তুমি স্বপ্ন দেখা দেখা বন্ধ হয়ে গেছে সেই যে ঘুমের অবস্থা থেকে যখন তুমি ফিরে আসো তখন তোমার একটা আনন্দ বোধ হয় সে বোধের একটা লক্ষ্যটা কি ঈশ্বরকে চিন্তা করলে আনন্দ হবে সেই আনন্দের কথা উনি বলছেন যে খুব আনন্দ হবে আর যখন সে আনন্দটা হয় সেটা শরীর থাকলে হচ্ছে না মন থাকলে হচ্ছে না যারা যোগের পথে যাচ্ছে তারা কি দেখছে যে যতক্ষণ আমার শরীর বোধ আছে আমার মনটা একত্রিত হচ্ছে না যতক্ষণ মন বোধ আছে তখন ওই চিন্তাগুলো চলছে এবারে শরীর আর মনটা যখন সরে গেল আমি ভুলে গেলাম তখন দেখলাম যে পরিপূর্ণ এমন একটা পরিস্থিতির মধ্যে আমি রয়েছি যেখানে শুধু আনন্দ রয়েছে তো বেদান্ত বলল যে ভগবান যিনি ঈশ্বর যিনি তিনি কীরকম তা তিনি প্রেমময় দ্বৈত দিক থেকে বলতে গিয়ে প্রেমময় পরিপূর্ণ ভালোবাসা আর বেদান্তের দিক থেকে বলতে গিয়ে ওরা তখন বলছেন যে আনন্দে বা খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দ থেকে এই যে খলু সত্যিকারের কথা বলছি যে আনন্দ থেকে এই সমস্ত প্রাণীর জন্ম হয়েছে এই প্রাণীদের জন্ম বা সৃষ্টি কিভাবে আনন্দ থেকে ওই জন্য সবাই আমরা আনন্দ চাই কেউ দুঃখ চাই না কিন্তু আনন্দ কি করে পাব বুঝতে পারি না তাই নানান রকমভাবে আমরা চেষ্টা করতে থাকি এই ঈশ্বর লাভ হলে সে প্রেমানন্দের মধ্যে ডুবে যায় তখন তার দেহবোধ থাকে না এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যতক্ষণ দেহবোধ আছে সে যে কোনো পথে জ্ঞান পথে হোক বা ভক্তিপথে হোক ধ্যান পথে হোক দেহ যতক্ষণ আছে ততক্ষণ আমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন আর দেহ বোধ মানে কি শরীর তো আছেই মনটা শরীরের সঙ্গে লেগে রয়েছে যখন মনটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন ওই আনন্দের মধ্যে যায় ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই যার ভিতর অনুরাগের ঐশ্বর্য এবারে অনুরাগের ঐশ্বর্য কী সেটাও পরবর্তীকালে বলে দিচ্ছেন বিবেক বৈরাগ্য জীবে দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এইগুলো হচ্ছে অনুরাগের ঐশ্বর্য ঐশ্বর্য শব্দটা কেন বলে ওই স্বর ঐশ্বর্য ঐশ্বর্য মানে এটা স্পেশালিটি এই কোয়ালিটি এলে এত দামি তো উনি বলতে গিয়ে বলছেন বিবেক বৈরাগ্য বিবেক বৈরাগ্য মানে প্রথম হচ্ছে বিচার এই যে জগৎটা এই জগৎটা আমাকে কখনোই চিরস্থায়ী শান্তি দিতে পারবে না এই বিচারটা আমি কি করে করব যখন আমি মানুষের জীবনগুলো লক্ষ্য করি সেখান থেকেই করা যায় অল্প বয়সেই যদি এই বিচারটা আসে যে ইনি এরকম ছিলেন তারপরে এরকম হলেন তারপরে এত বড়ো লোক হলেন তারপরে সমাজ এত প্রতিষ্ঠা হলো তারপরে দেখো চলতে ফিরতে পারছেন না কীরকম জড়প্রায় হয়ে রয়েছেন এখন কোথায় ওনাকে রাখছে কি করছে ওর কোনো মূল্য নেই তো শুরুটা এরকম ছিল ঘুরে ফিরে এমন একটা জায়গায় গেলেন এত বড় অর্থবান শক্তিমান মানুষ এখন অথর্ব হয়ে গেছেন তো বয়স আমাদের ওই জায়গায় নিয়ে যাবে প্রত্যেককে নিয়ে যাবে এবারে এর মৃত্যু যখন হচ্ছে তখন আমার কোথায় সার্টিফিকেট ছিল কোন ইউনিভার্সিটির সার্টিফিকেট আর কত টাকা ওগুলোর কোনো মূল্যই থাকে না তাহলে আমি কেন এই জগতে এইগুলোর জন্যে এতটা সময় দেব এটা হচ্ছে বিচার করছেন বিবেক আর বৈরাগ্য মানে কি বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ তো বিষয়ে যখন বিষয় মানে এই পাঁচটা বিষয় রয়েছে তো পাঁচটা বিষয় থেকে রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এই তো পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় থেকে আমি মনটাকে তুলে দিচ্ছি নিয়ে মনটা রাখবো কোথায় তখন এই মনটা ঈশ্বরকে দিচ্ছি যেই ঈশ্বরকে দিচ্ছি ভগবানকে দিচ্ছি যিনি আনন্দময় তখন আনন্দের মধ্যে ডুবে থাকছি সেটা হচ্ছে বিবেক আর বৈরাগ্য এই দুটো তো ভেতরে ভেতরে হচ্ছে আমি বিচারও করছি এবং মনটা ওখান থেকে তুলে নিচ্ছি এবারে বাইরে তার প্রকাশ কি করে হবে জীবে দয়া এখন এই যে জীবে দয়া বলছেন জীবের সেবা পরবর্তীকালে ঠাকুর বলেছেন স্বামীজি বলেছেন যে দয়া করার তোমার অধিকার নেই তুমি সেবা করবে তো জীবের সেবা যখন করছি তো জীবকে কেন সেবা করছি আহ ওই পশুটাকে কষ্ট পাচ্ছি একটু খাওয়া এগুলো ইমোশনাল কিন্তু যখন সেবা করছি যে ওর মধ্যেও ঈশ্বর রয়েছেন এইভাবে তখন কিন্তু তার ঈশ্বর দর্শন হয়েছে শ্রী শ্রী মার জীবনে আমরা দেখি একটি বেড়াল এ দেশেও প্রচুর লোকেরা বিড়াল বসে ভালোবাসে বিড়ালকে খুবই করে এরকম না সত্যি সত্যি উনি ওই বেড়ালটিকে ভালোবাসতেন কেন ওর মার কাছে থাকতো তারপরেতে উনি ওকে দেখতেন দেখতেন এমন কিছু এদের দেশের মতো এরকম কিছু না কিন্তু জাস্ট একটু খেতে দিতেন এবারে উনি কলকাতায় যাবেন তোর বিড়ালটিকে কে দেখবে ওখানে ওনার কাছে মায়ের কাছে যে ব্রহ্মচারী ছিল ও একদম বিড়াল কুকুর পছন্দ করতো না তোর মা দেখলেন এছাড়া তো আর কেউ নেই আর ও তো বিড়াল দেখবে না ও তাড়িয়ে দেবে এখন কি করা তখন বললেন যে বাবা এই বিড়ালটিকে দেখো তখন ও ছেলেটি বলল ব্রহ্মচারী বলল হ্যাঁ কিন্তু মার বুঝতে পারলেন ও ঠিক পুরো আন্তরিকভাবে বলছে না তারপরে ওটা অসাধারণ কথা বললেন বললেন ওর মধ্যে আমি রয়েছি এইবারে ও ব্রহ্মচারী এ কক্ষণ ও বেড়ালটিকে লাথি মারা খেতে না দেওয়া এগুলো করতেই পারবে না তো যখন জীবে সেবা করছি বা দয়া করছি সেটা কোন দৃষ্টিতে জীব বলে প্রাণী বলে না ওর মধ্যে ঈশ্বর রয়েছেন বলে সাধু সেবা করা সাধু মানে কি সাধু মানে যারা ভালো মানুষ যাদের মনের মধ্যে হিংসা নেই দেশ নেই বিদ্বেষ নেই এই ধরনের যারা মানুষ সবসময় গেরুয়া পড়া তারাই না যে কোনো ভালো মানুষ যাদের তাদেরকে সেবা করা আবার সাধু সঙ্গ দুবার সাধু বললেন ভালো সঙ্গ ভালো সঙ্গ কোনটা যেটা অন্যকে সেবা করতে শেখায় অন্যকে ভালোবাসতে শেখায় এখন ছোটোখাটো বিদ্বেষ বিবাদ থাকেই থাকে শ্রী শ্রী মা বলছেন ঘটিটা বাটিটা থাকসঙ্গে থাকলে একটু ঠোকাঠুকি হয়ই এটা কখনো এটা হবে না যে এটা থাকবে না ওটা হবেই হবে কিন্তু যারা সবসময় মানুষের কল্যাণের জন্য চিন্তা করছেন ওদের সঙ্গ করলে ওদের কথাবার্তা ওদের চালচলন ওদের আবভাব থেকে অনেক কিছু ভালো জিনিস শেখা যায় তো সেটা হচ্ছে সাধু সঙ্গ তারপরে বললেন ঈশ্বরের নাম গুণকীর্তন সারাক্ষণ ভগবানের কথা শুনতে ভগবানের নাম করতে খুব ভালো লাগছে আর সত্য কথা কখনো মিথ্যা কথা বলে না এইগুলো যদি আমরা লিখে আমাদের একেবারে নোটবুকে রেখে দিই আর সব সময় নিজেই মিলিয়ে মিলিয়ে দেখে নিই আমি কি এগুলো করতে পারছি কি আমার বিবেক এসছে বৈরাগ্য এসছে জীবের প্রতি ভালোবাসা এসেছে সাধু সেবা করছি সাধু সঙ্গ করছি ঈশ্বরের নাম গান করছি কি না এই তো কয়েকটা যেই মুহূর্তে এগুলো প্রবল হবে ঈশ্বর লাভের আর দেরি থাকবে না ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব স্পষ্ট করেই বলে দিচ্ছেন যে আর তখন ঈশ্বর লাভের দেরি থাকবে না এই সকল অনুরাগের লক্ষণ দেখতে দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই আমি শুনেছি আমাদের একজন মহারাজ ছিলেন অন্য সব সাধুরা সব যাচ্ছেন তো ওই উনি তখন খুব বয়স্ক আপনারা যারা বেলুর মঠে গেছেন অত জানেন যেটাকে আমরা স্বামীজির বাড়ি বলি স্বামীজির ঘর স্বামী বিবেকানন্দ যে ঘরটায় থাকতেন তার ঠিক পাশের ঘরেই রাজা মহারাজ থাকতেন স্বামী ব্রহ্মানন্দ দুটো পাশাপাশি তো একটাতে ব্রহ্মানন্দ যে একটাতে স্বামীজি স্বামীজির ঘরটাতে আর কেউ রাখা হতো না কিন্তু ব্রহ্মানন্দজির ঘরে পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট মহারাজ ওরা থাকতেন তো যিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন উনিও ওই স্বামী ব্রহ্মানন্দজির শিষ্য ছিলেন ওকে রাখা হয়েছিল তো তাকে সবাই খুব সূর্যি মহারাজ বলতেন মহারাজ ব্রহ্মানন্দজি মহারাজ খুব ভালোবাসতেন ওকে তো বয়স হয়ে গেছে উনি ওই ঘরটায় থাকেন ঘরের মধ্যেই সব মাঝে মাঝে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন অল্প বয়সী সাধুরা ওইখানে খাওয়া দাওয়া করে বেলুর মাঠে ওই পাশ দিয়ে যায় তো উনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন ওদেরকে যে সেবক সে পেছনে এটা ওটা করছে এটা গুছিয়ে রাখছে ওটা গুছিয়ে রাখছে হঠাৎ করে একদিন উনি ওই দেখতে দেখতে নাকি বলছেন এই সাধু দেখবি সাধু দেখবি সিগিরায় ও বলছে সবাই তো সাধু এখন বেলুর মাঠে তো প্রায় একশো দুশো সাধু থাকেন ওরা খাওয়া দাওয়া করছেন যাচ্ছেন কিন্তু উনি খুব উত্তেজিত হয়ে বলছেন ওকে ডাকছেন সাধু দেখবি সিগিরায় তো ও চরুপ গেল গিয়ে জানলা দিয়ে একজন মহারাজকে দেখিয়ে বলছেন ওই দেখ ও না সাধু ওর ঈশ্বর দর্শনের আর দেরি নেই এমন তিনি সেই সময় অল্প বয়সী ছিলেন তিনি স্বামী গহনানন্দজি স্বামী গহনানন্দী সেই সময় অন্যান্য ওর বয়সী সাধুদের সঙ্গে খাওয়া দাওয়া করে হেঁটে যাচ্ছেন তো ওপর থেকে দেখে সূর্যি মহারাজ বলছেন ওই দেখ ও না ঠিক ঠিক সাধু ওর ঈশ্বর দর্শনের আর দেরি নেই এখন এই যে ভাবটা আমার পরে আরেকজনের কাছে শুনেছি উনি বসে বসে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে বুড়ো মানুষদের যেমন হয় তারপরে একটু বাথরুম করে এসে চেয়ারে বসে বসে গুনগুন করে গান করছেন আর পারে যাবি কে পারে যাবি কে সারাক্ষণ ভগবানের চিন্তা তারপরে ও ব্রহ্মচারী যে সেবা করছিল ও আমার বন্ধু ওর কাছেই শুনেছি তো ও বলছে যে মহারাজ হঠাৎ করে আমার দিকে তাকালেন আমি তো জেগে বসে আছেন করবো মহারাজ যতক্ষণ না শুনছেন আমি তো শুনতে পারছি না তা দেওয়ালে অ্যালার্ম দিয়ে বসে আছি তখন উনি হঠাৎ করে আমার দিকে নজর পড়েছে ও যে এই তুই পারে যাবি তখন ও বলছে যে মহারাজ আমি তো আপনার চরণে রয়েছি পারে যাওয়ার জন্যেই তো রয়েছি কিন্তু ওর উত্তরটা উনি ভালো করে শুনলেনই না আচ্ছা ও শুধু জিজ্ঞেস করলেন তারপরেই বলছেন জানিস ওই যে পাশের বাড়িতে রয়েছে না গম্ভীর আনন্দ ও না পাড়ে পৌঁছে গেছে এবং স্বামী গম্ভীরানন্দজি জি তখন উনি ওই উল্টো দিকে আর বাড়িতে থাকতেন উনিও ছিলেন ভাইস প্রেসিডেন্ট এখন ইনি কী করে ওইগুলো বুঝতে পারছেন যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কাছে পুরো জগতে সব কিছু দেখতে পান জানতে পারেন কিন্তু ঈশ্বর লাভ করেছেন বুঝবো কী করে এই গুণগুলো দেখতে হবে যারা চেষ্টা করছে তারা নিজেরা মিলিয়ে নেবে আর যারা অন্যকে দেখছে তারাও দেখে নেবেন আচ্ছা এই গুণগুলো আছে কি না জীবের প্রতি ভালোবাসা এগুলো এক্সটার্নাল আমরা বুঝতেই পারি সাধুর প্রতি ভালোবাসা সাধু সাধু মানে ভালো কথা ভালো মানুষ সে এইগুলো আমরা দেখে বুঝতে পারি ঈশ্বরের নাম কীর্তন করছে আর সত্য কথা বলছে এগুলো আমরা দেখলে বুঝতে পারি হ্যাঁ বিবেক বৈরাগ্যটা ওটা নিজের বিচার মনের মধ্যে বুঝতে পারছি না একজন ভক্ত আগে আগে বিচার করে ইন্দ্রিয় নিগ্রহ করে করতে হয় ইন্দ্রিয় নিগ্রহ মানে নিগ্রহ মানে ইন্দ্রিয় হচ্ছে আমাদের পাঁচটা এই চক্ষু কর্ণ নাসিকা জিউ বা ত্ব ইন্দ্রিয় বলছে আরও পাঁচটা কর্মেন্দ্রিয় আছে কিন্তু সেটা আলোচ্য নয় কেন কি এই ইন্দ্রিয়গুলি হচ্ছে জ্ঞানের ইন্দ্রিয় চোখ দিয়ে কান দিয়ে আমরা আহার করি এই যে আহার নিয়ে হইচই চলে সারাক্ষণ আমরা অনেক সময় ভুল করি যেটা খাই ওটার উপরই বেশি জোর দিই কিন্তু কি দেখি কি শুনি বা কি স্পর্শ করি কি গন্ধ নিই এইগুলো আমাদের মনে থাকে না সেই জন্য সবাই মিলে খাওয়াটা নিয়ে চিন্তা করছেন কিন্তু ওটা এক পেশে ওটা খুবই সামান্য পাঁচটার মধ্যে এক ভাগ মাত্র বাকি চারটে কি আমরা ছেড়ে দিয়েছি তার ফলে কি করে ভালো হব সেটা জানে না এই বলছেন ইন্দ্রিয় নিগ্রহ করতে হবে নিগ্রহ মানে কন্ট্রোল করতে হবে তখন ঠাকুর বলছেন ও একটা পথ আছে মানে যোগীরা ওই পথ দিয়ে যায় বিচারের পথ যোগের পথ ভক্তি পথে অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনা আপনি হয় নিজে নিজে হয় ভক্তিপথে কেন ঠাকুর জোর দিচ্ছেন সেই আমাদের নারদ তিনি বলেছেন যে এইবারে যে হচ্ছে ভক্তি নারদীয় ভক্তি নারদীয় ভক্তিটা কি না সমস্ত যে কর্ম করছি সেটা ঈশ্বরে অর্পণ করা তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্ফোরণে ব্যাকুলতা ইতি তাকে সমস্ত যে কর্ম করছি যা করছি ভগবানকে দিচ্ছি আর তাকে ভুলে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে পরম ব্যাকুল ইতি এই দুটো হচ্ছে বর্তমান যুগে ভক্তি নারদের প্রিয় ভক্তি আর ঠাকুর ওর উপরে জোর দিচ্ছেন সাধারণ মানুষকে তোমরা এইটা কর এখন যখন ভগবানকে ডাকছি তখন তো অন্য অন্যদিকে যাচ্ছে না চোখটা তো ভগবানের দিকে রয়েছে কানটা ওনার কথা শুনছে ঘ্রাণটা সেই খুব ধূপে সুন্দর গন্ধ এই সব কিছু মিলে প্রত্যেকটা ইন্দ্রীয় কিন্তু ওইখানেই আটকে রয়েছে বাইরে যেতে পারছে না ইন্দ্রিয় নিগ্রহ হয়ে যাচ্ছে আলাদা করে কেন করতে হবে সেজন্য যখন আমরা ভক্তির দিকে যাই ঠিক ঠিকভাবে যদি করতে পারি তখন দেখা যাবে এই ভক্তিতে ঠিক লোকের খুব উপকার হয় এখন যারা একটু ইঞ্জিনিয়ার যারা একটু এই সমস্ত সায়েন্স টায়েন্স পড়েছেন ওদের বেদান্তটা খুব ভালো লাগে অদ্বৈত বেদান্ত সেখানে তর্ক বিচার রয়েছে করে রয়েছে তখন সেই জন্যে ওরা খুব বলে না আমরা এই কিন্তু প্র্যাকটিসটা কি প্র্যাকটিস করতে গেলে আজকেই আমরা সকালবেলায় যখন উপনিষদ পড়ছিলাম যে বৃহদর্ণক উপনিষদ সেখানে যাজ্ঞবল্ক্য ঋষি তিনি তার স্ত্রী মৈত্রীকে বোঝাচ্ছেন যে তোমার তিনটে কর্ম করতে হবে শ্রবণ মনন আসন এটা হচ্ছে জ্ঞানমার্গের হিন্দুদের হচ্ছে কি চারটে পথ আছে চারটে ভাবে তুমি যেতে পারো জ্ঞান মাধ্যমে ভক্তির মাধ্যমে কর্মের মাধ্যমে ধ্যানের মাধ্যমে এখন যে কোনো একটা পথ নাও অথবা একটা দুটো একসঙ্গে করে নিলে চলো কিংবা চারটেকেই মিলিয়ে নাও যেমন রামকৃষ্ণ মিশন আমাদের চারটেই একসঙ্গে থাকে ওই সিম্বলটা দেখলেই বুঝতে পারবেন আমরা চারটেই একসঙ্গে তো তো ক্ষতি কিছু নেই তো নিজের যখন যেমন মানসিকতা আসছে ভয় আসছে সেটা করো তা এইটা দেখে উনি বলছেন যখন তুমি ভক্তিভাবে করতে যাচ্ছ তো তোমার তখন তো মনটা সবসময় ভগবানের প্রতি রয়েছে তো তোমাকে তখন আর ইন্দ্রিয় নিগ্রহ আলাদা করে করতে হচ্ছে না ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলো নিয়ে লাগবে সুখ মানে একটা জিনিস দেখার জন্যে মন ছটপট করছে কিংবা কোনো একটা গান শুনবো বলে পাগল হচ্ছি কিংবা এগুলো খারাপ কিছু না সবই ভালো কিন্তু এন্টারটেনমেন্টের জন্য মন পাগল হচ্ছে না এখনও অতটা ভগবানের প্রতি ভালোবাসা আসেনি ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন কীরকম করে হয় যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্বামী স্ত্রী আর কি দেহসুখের দিকে মন থাকে ওই দিনটা এমন একটা সেই রকম যদি তুমি ঈশ্বরের দিকে মন দাও আর এইগুলো লাগবে না একজন ভক্ত তাকে ভালোবাসতে পারছি কই ভগবান তখন বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখের ইচ্ছা সব পালিয়ে যায় এখন এই যে নাম করা সকাল বিকেল একশো আট করলাম ব্যাস হয়ে গেল ধাতে হবে না গুরুদেব বলে দেন যাচ্ছে শুরু করো একশো আট দিয়ে তাও আবার মাঝে মাঝে আমরা যখন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে এমন আমাদের যে প্রেসিডেন্ট মহারাজের কাছে হাজার হাজার চিঠি আসতো তো তখন আমাদেরকে ডাকতো চিঠি উত্তরগুলো দেওয়ার জন্যে আমরা তখনকার দিনে তো টাইপ মেশিন অতটা ছিল না কম্পিউটারের তো যুগও নয় হাতে লিখতে হতো তো কেউ বাংলায় লিখছে কেউ তামিলের লিখছে কেউ তেলেগুতে লিখছে কেউ অনেক রকম আমাদের ব্রহ্মচারীদের তো নানান ভাষায় চিঠি আসছে ওদেরকে ভাগ করে দেওয়া হতো সবাই মহারাজ বলে দিতেন কী লিখেছে বলে এইটা এই উত্তর লেখো তা আমরা তো উনি ওই মাঝে মাঝে বলে বলে দিয়ে যেতেন তারপরে পরে আমরা বুঝে যেতাম এটা থাকলে এরকম উত্তর তো লিখে মহাশকে পড়িয়ে শুনিয়ে দিতাম তা আমি একটা চিঠি পেলাম সেখানে একজন লিখেছে যে গুরুদেব আপনি বলেছেন একশো আট বার জব করতে তো সেটা আমি একসঙ্গে করতে পারছি না অত টাইম পাচ্ছি না তো সেই জন্যে ফিফটি ফোর ফিফটি ফোর করে করবো আচ্ছা দেখো দেখি একশো আট করতেই দু মিনিট লাগে আর সেটাকে আবার ফিফটি ফোর করছে তার মানে মন এত চঞ্চল তা সে কি করে কিছুদিন পরে বলবে এতদিন দীক্ষা হয়ে গেল ভগবান লা বলো না আরে তো সেই এটা এইগুলো তাই ঠাকুর বলছেন তার নাম করলে কেটে যায় মা শারদামণি দেবী বলছেন যে তুমি যে দশ হাজার জব করো রোজ কীরকম মন শান্ত না হয় দেখি তো এক হাজার করতে আমাদের যে মন্ত্র তাতে এক ঘন্টা লাগে তো না সরি কুড়ি মিনিট লাগে সরি এক হাজার করতে কুড়ি মিনিট লাগে তার মানে এক ঘন্টায় তিন হাজার হয়ে গেলো দু ঘন্টায় ছ হাজার হয়ে গেল। তাহলে তিন ঘন্টায় ন হাজার হয়ে গেলো চার ঘন্টাতে তোমার বারো হাজার জব হয়ে যাওয়ার কথা তো সকালবেলায় যদি আমরা দেড় ঘন্টার মতো বসি আর সন্ধেবেলায় যদি এক ঘন্টার মতো বসি বিকেলবেলায় বা বেলাতে যদি করি দশ হাজার জব করা অসুবিধে কিছু নেই করতেই পারা যায় খুব কাজে চাপ না থাকলে দশ হাজার আর যেই দশ হাজার জব করবেন ওই নাম আর আপনাকে ছাড়বে না খাচ্ছেন ঘুরছেন ফিরছেন ওটা চলতেই থাকে তখন তখন মনে আরে এ তো মুশকিল কথা বলবো কিন্তু মাথার মধ্যে ওই জবটা চলছে কিন্তু সেইটা আস্তে আস্তে করে যেমন ফিটকিরি জলটাকে পরিষ্কার করে তেমনি ওই নামটা মনটাকে পরিষ্কার করে সেই ঠাকুর বলছেন তার নাম করলে সব পাপ কেটে যায় পাপ মানে কি পাপ মানে অ্যাটাচমেন্ট টু দ্য ওয়ার্ল্ডলি অবজেক্টস আমাদের যে অ্যাটাচমেন্টটা থাকে জগতের বিষয় তো থাকবে বিষয়টা আমি যতদিন দেহ আছে বেঁচে আছি ব্যবহারও করবো আমি খাবো আমি ঘুমাবো আমি জামা কাপড় পরবো আমি বেড়াতে যাব সবই থাকবে কিন্তু আমি একেবারে অ্যাটাচড হয়ে যাব না এটা না পেলে মরে যাচ্ছি ওরকম না তার নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীর সুখের ইচ্ছা সব পালিয়ে যায় তখন ভালো লোক বলছেন তা করতে ইচ্ছা হচ্ছে না তো তার নাম করতে ভালো লাগে কই এটা কিন্তু সত্যি সত্যি সমস্ত সময় অন্য কিছু করতে কত ভালো লাগে তার নাম করতে ভালো লাগে না তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয় তিনি মনোবাঞ্ছা পূর্ণ করে দেবেন তো প্রার্থনাটা করতে হয় যে ঠাকুর তুমি তোমার নামটা আমাকে দিয়ে করিয়ে নাও যাতে আমি সারাক্ষণ তোমার নামের মধ্যে ডুবে থাকতে পারি আর অন্তত জীবনের শেষ দিনে যাতে তোমাকে মাকে আমি দর্শন করতে পারি তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি এই বলতে বলতে ঠাকুর গান করছেন জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন দোষ কারো নয় গো মা আমি সখাত সরিলে ডুবে মরি শ্যামা তো এই গানটি তিনি করছেন মাস্টারমশাই দুটো লাইন এক্সট্রা এখানে লিখছেন কেন জীবে দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন এখন নিজের দুঃখ কিন্তু না ঠাকুরের নিজের জন্যে না মানুষ ভাববে ওই ঠাকুর এটা করলেন একটা গান আছে খুব বিখ্যাত আমাদের বাঙালি একজন গায়ক তিনি লেখকও ছিলেন বটে কম্পোজার আশা আশানা মিটিল কী যেন সে জীবনে আশানা মিটিল এরকম একটা গান আছে এই খুবই বিখ্যাত সেই অনেকই গান এই গানটা সাধনা মিটিল না সাধনা পুরিল আসনা আসানা মিটিল সকলই ফুরায় যায় মা এখন অনেকেই গায় আমিও একবার খুব একদম সুর দিয়ে গাইছিলাম তো একজন মারাজ এসে শুনে ওকে বললেন যে তোমার কী কী স্বাদ বাসনা আছে বলো সেগুলো সব মিটিয়ে টিটিয়ে দিই এখন তো তোমার এগুলো হচ্ছে যার সত্যি সত্যি বাসনা মেটে নিয়ে দুঃখের গান সত্যি ওনার মধ্যে যে ইচ্ছাগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়নি তাই টি বল সেটা নয় আর এখানে বলছেন দোষ কারো নয় গোমা আমি সখাত শলিলে ডুবে মরি শ্যামা আমাকে সব কিছুই শিখিয়েছিল গুরু আমাকে বলেছিলেন শাস্ত্র শিক্ষা পেয়েছিলাম বুঝেও ছিলাম কিন্তু করতে পারছি না কেননা মন থেকে সেই শক্তিটা জোরটা আসছে না তাই তিনি বলছেন সররি পু সরু পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম কু সেকূপে বেড়িলো কাল রূপ জল কাল মনো রমা মা মা এরকম করে আজকে এই পর্যন্ত আমরা পরে এখান থেকে আবার কথা কথামিত পাঠ করব তো জগতের কাউকে দোষ না দিয়ে শুধু ঠাকুর আর আমি মা আর আমি সময় প্রার্থনা করা যে তোমার নাম করবার মতো শক্তি আমাকে দাও আমরা ঠাকুরের প্রাণ প্রার্থনাটা করে কিংবা শান্তি বলে শেষ করব। নিরঞ্জনম নিত্যম अनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमेश मीड्यम् तं रामकृष्णम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ